আজ আমি এবিটিএ সায়েন্স টেস্ট পেপার 2019-20 এর ম্যাথমেটিক্স এর দুটি পেজ নাম্বার 57 ও 77 এখানে যে পার্ট বি এর মাল্টিপল চয়েস প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর কৌশলগুলি তোমাদের দেব এই 60 পাতা। প্রথম প্রশ্নটি এই রকম, এ একটি সেট দিয়ে আছে এবং বি আরো একটি সেট দিয়ে আছে, এ সেট থেকে বি সেটের মোট সম্বন্ধের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো সম্বন্ধের সংখ্যা জানতে গেলে আগে সম্বন্ধের সম্বন্ধে বেসিক কনসেপ্ট জানতে হবে। সম্বন্ধ মানে কি? এ থেকে বি সম্বন্ধ বলতে কি বোঝানো হয়? এ থেকে বি সম্বন্ধ বলতে বোঝানো হয় এ আর বি দুটি নন এমটি যদি সেট হয় তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে বলা হবে এ থেকে বি এর সম্বন্ধ। তার মানে প্রথমে আমাদেরকে এ ক্রস বি সেটটিকে ভাবতে হবে, তারপরে এ ক্রস বি এর সাবসেট সংখ্যা ভাবতে হবে। তাহলে যেহেতু এ সেটের মধ্যে তিনখানা এলিমেন্ট রয়েছে এবং বি সেটের মধ্যে দুখানা এলিমেন্ট রয়েছে, অতএব এ ক্রস বি এর মধ্যে অবশ্যই এখানে তিনখানা আছে আর এখানে দুখানা রয়েছে, তার মানে তিন গুণিত দুই অর্থাৎ ছটি এলিমেন্ট থাকবে। তাহলে এ ক্রস বি সেটের মধ্যে ছখানা এলিমেন্ট রয়েছে। আবার সম্বন্ধ মানে এ ক্রস বি এর সাবসেট সংখ্যা। সুতরাং যেহেতু এ ক্রস বি এর মধ্যে ছখানা এলিমেন্ট রয়েছে অতএব এর সাবসেট সংখ্যা হবে 2^6। তার মানে এ থেকে বি এর সম্বন্ধের সংখ্যা হবে 2^6। তাহলে এখানে এই 2^6 এ অপশনে রয়েছে, অতএব এ অপশনটি এখানে কারেক্ট হবে। পরবর্তী 2 নম্বর সমস্যা, একটি পক্ষপাত শূন্য মুদ্রা 10 বার টস করা হলো, ঠিক 6টি হেড পড়ার সংখ্যা, এটা সংখ্যা হবে না সম্ভাবনা, এর মান জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমেই আমরা একবার টস করার ফলে সাকসেস মানে হেড পড়ার সম্ভাবনা সেটি কত নির্ণয় করে নেব। তাহলে একটি কয়েনকে যদি একবার টস করা হয় তাহলে সেক্ষেত্রে একবার হেড পড়া বা একবার সাফল্যের সম্ভাবনা সেটি হলো পি সমান 1/2, কারণ একটি কয়েনকে টস করলে হেড অথবা টেল পড়তে পারে। তাহলে হেড পড়ার সম্ভাবনা 1/2 এবং টেল পড়ার সম্ভাবনা 1/2, এখানে হেড পড়ার কথা বলা হয়েছে, অতএব পি সমান 1/2, অতএব কিউ সমান সেটিও 1/2, 1-1/2 সমান 1/2। তাহলে কয়েনটিকে 10 বার টস করা হয়েছে এবং বলা হয়েছে 6টি হেড পড়ার সম্ভাবনা। তাহলে এখানে আমরা বের করব প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 6 এর মান বের করব। প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 6 এর মান হবে, যেহেতু কয়েনটিকে 10 বার টস করা হয়েছে অতএব 10c6 ইন্টু p^6, p^6 মানে 1/2^6 ইন্টু 1/2^10-6 মানে 1/2^4। তাহলে এটি ক্যালকুলেশন করলে এখানে হবে এটি মানে 10c4, 10c6 মানে 10c4, 10c4 মানে 10×9×8×7/4 মানে 24×1/2^ এখানে 6×4=10 হয়ে যাবে 2^10। তাহলে এটি কাটাকাটি করলে এখানে 3×8=24, 3×3=9 এবং এখান থেকে 1টি 2 ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 2^9 আর এখানে হয়ে যাবে 5। তাহলে এর রেজাল্ট হবে 105/2^9, 105/512 এবং এটি বি নম্বর অপশনে রয়েছে, অতএব এখানে বি অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 3 নম্বর সমস্যাটি একটি ম্যাট্রিক্সের সমস্যা। সমস্যাটিতে বলা হয়েছে এ একটি 3×3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং কে একটি বাস্তব সংখ্যা হলে ডেট অফ কে এর মান কত হবে। এটি সমাধান করার জন্য তোমাদের দুটি বেসিক কনসেপ্ট বলি, মনে রাখবে ডিটারমিনেন্ট অফ এ বি অর্থাৎ এ বি যদি দুটো ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ বি তার মান হয় ডিটারমিনেন্ট অফ এ গুণিত ডিটারমিনেন্ট অফ বি, কিন্তু যদি থাকে ডিটারমিনেন্ট অফ কে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এর মান কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হবে না, এটি হবে k^2n×  ডিটারমিনেন্ট অফ এ। এনটি কি না, এনটি হলো এ এর অর্ডার। তাহলে এই দুটি রিলেশন কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এগুলি মনে রাখতে হবে। তাহলে এখানে যেহেতু ডেট কে এর মান বের করতে বলা হয়েছে এবং এ এর অর্ডার বলা হয়েছে 3, এখানে এন এর মান 3, অতএব ডেট কে এর মান হবে অবশ্যই k^3, এখানে এন এর মান 3 বসিয়ে দেওয়া হলো k^3×  ডেটে, তাহলে এখানে সি অপশনটিতে এটি রয়েছে, অতএব এখানে সি অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 4 নম্বর সমস্যা, 4 নম্বর সমস্যায় বলা হয়েছে d^3y, তাহলে এটি প্রিন্টিং মিস্টেক আছে, খুব সম্ভবত d^3y dx^3 হবে +y³√1+dy/dx, এই সমীকরণের মাত্রা জানতে চাওয়া হয়েছে মানে ডিগ্রি জানতে চাওয়া হয়েছে। তোমরা জানো কোনো অবকল সমীকরণের অর্ডার বা ক্রম সেটি হয় ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটিতে যে হাইয়েস্ট অর্ডার রয়েছে সেই অর্ডারটির অর্ডার, এখানে হাইয়েস্ট অর্ডার কিন্তু 3, অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির অর্ডার হয়ে যাবে 3। কিন্তু
ডিগ্রি বা মাত্রা নির্ণয় করার জন্য এটির উভয় পক্ষে ঘন করতে হবে। তাহলে উভয় পক্ষে ঘন করলে আমরা হাইয়েস্ট অর্ডারের ডিগ্রি পাব 3, এবং কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডারের ডিগ্রিটাকেই বলা হয় ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। তাহলে এখানে ঘন করলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটির হাইয়েস্ট ডিগ্রি বা মাত্রা পেলাম 3। সুতরাং এখানে এই সি অপশনটি কারেক্ট হবে, সি অপশনটিতে 3 রয়েছে, এখানে এই সমীকরণটির মাত্রা বা ডিগ্রি এটি হবে 3, অতএব এই অপশনটি এখানে কারেক্ট হবে। পরবর্তী 5 নম্বর সমস্যা, যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান 2π/3 হয় তবে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর মান কত হবে, এটিও খুব সহজ প্রশ্ন। তাহলে 4 নম্বর প্রশ্নটি মুখে মুখে আমরা অ্যান্সার দিয়েছি 5 নম্বর সমস্যাটিতে আমরা প্রথমে। তাহলে দেখো, যেহেতু কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর মান জানতে চাওয়া হয়েছে, অতএব এখানে সাইন ইনভার্স এক্স কে লিখে দিতে হবে π/2 - cos inverse x, আর সাইন ইনভার্স ওয়াই কে লিখে দিতে হবে π/2 - cos inverse y, এবং এর মান দেওয়া আছে 2π/3। তাহলে যদি এটিকে পক্ষান্তর করা হয়, এই কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই কে যদি ডান দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই অর্থাৎ এর মানটি সহজেই পাওয়া যাবে, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর মান হয়ে যাবে এখানে π/2 মিলে পাই, তাহলে পাই বিয়োগ 2π/3, তার মানে এটি বিয়োগ করলে হবে π/3। আবার লক্ষ্য করো, এই π/3টি রয়েছে বি অপশনে, অতএব এখানে বি অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 6 নম্বর সমস্যা, 6 নম্বর সমস্যাটিতে ডিওয়াই ডিএক্স এর মান জানতে চাওয়া হয়েছে, এখানে ওয়াই আর জেড এর মান দেওয়া আছে, অতএব এটি ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে ডিওয়াই ডিজেড হবে। তাহলে এখানে আমরা ডিওয়াই ডিজেড এর মান নির্ণয় করব। এর জন্য প্রথমেই আমরা দেখো এখান থেকে এই দুটি সম্পর্ক থেকে আমরা এক্স কে এলিমিনেট করব। তাহলে এক্স কে এলিমিনেট করতে গেলে দেখো, যদি ওয়াই বাই জেড করা হয়, ওয়াই বাই জেড, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই এর মান আছে e^sin-x এবং জেড এর মান রয়েছে e^-cos-x। তাহলে ওয়াই বাই জেড করার অর্থ হচ্ছে e^sin-x ইন্টু e^cos-x করে দেওয়া, কারণ এখানে মাইনাসটি প্লাস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ওয়াই বাই জেড এর মান হয়ে যাবে e^sin-x + cos-x, মানে e^π/2। তাহলে যদি এটিকে পক্ষান্তর করা হয়, ওয়াই এর মান হয়ে যাবে জেড e^π/2, অতএব ডিওয়াই ডিজেড এর মান হয়ে যাবে e^π/2, এখানে e^π/2 এটি হবে অ্যান্সার। তাহলে এই অপশনটি রয়েছে বি নম্বর অপশনে, অতএব বি অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 7 নম্বর সমস্যা, 7 নম্বর সমস্যাটি ইন্টিগ্রেশনের, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন e^x dx, এটি নট ইকুয়াল টু e^x log e^c + c, এটি সত্য হবে, এখানে চারখানা অপশন দেওয়া আছে। এখন এই ইন্টিগ্রেশনের এই রেজাল্টটির দিকে লক্ষ্য করো, এই রেজাল্টের হরে রয়েছে log e^c, এই হরটিকে শূন্য হওয়া চলবে না, হর কখন শূন্য হবে না, যখন এর মান 1 হবে। সুতরাং এখানে এই সি অপশনটি কারেক্ট হবে। কিন্তু আরো একটি বিষয় লক্ষ্য করো, লগ এ এটা সংজ্ঞাতই হবে না যদি a < 0 হয়, তাহলে a > 0 এটি অবশ্যই একটি কন্ডিশন। সেদিক থেকে দেখতে গেলে এই প্রশ্নটি কিন্তু নির্ভুল নয়, এই ক্ষেত্রে আমরা অবশ্যই সি অপশনটিকে সঠিক করে আসব, কারণ এখানে বেসিক যে আইডিয়া, হরটিকে শূন্য হওয়া চলবে না, হরটি শূন্য হবে যখন এর মান 1 হয়ে যাবে, কারণ লগ এর মান, লগ 1 এর মান শূন্য হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সি এর অপশনটিকে কারেক্ট করব। পরবর্তী 8 নম্বর সমস্যা, 8 নম্বর সমস্যাটি একটি ভেক্টরের সমস্যা, আলফা আর বিটা দুটো ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দুটি সমান্তরাল বলা আছে, এখান থেকে এই পি এর মানটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দুটি ভেক্টর মানে কিন্তু দুটি সরলরেখা, আবার এই ভেক্টরের আই জে কে এর যে সহগগুলি রয়েছে, এই সহগগুলি কিন্তু ওই সরলরেখাগুলির দিক অনুপাত। তাহলে এই সরলরেখাটির দিক অনুপাত হচ্ছে 2, 3, -6, এবং এই সরলরেখাটির দিক অনুপাত p -1 - 2, আবার এই সরলরেখা দুটি সমান্তরাল। সুতরাং সমান্তরালের কন্ডিশন থেকে আমরা বলতে পারি এই 2π = 3π - 1 - 6/-2। তাহলে লক্ষ্য করে দেখো, কিছুই নয়, আমরা আই এর সহগগুলির অনুপাত সমান জে এর সহগগুলির অনুপাত সমান কে এর সহগগুলির অনুপাত করে দিয়েছি, তাহলে কিন্তু এই দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার কন্ডিশন পেয়ে যাবো। আবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে যে কন্ডিশন পাচ্ছি, এখানে 2π এর একটা ক্ষেত্রে মান পাচ্ছি 3π - 1 - -3, আর এই ক্ষেত্রে পাচ্ছি +3। সুতরাং এই ক্ষেত্রেও প্রশ্নটি একটু ভুল রয়েছে, এখানে এই দুটি ভেক্টরের কে এর যে সহগগুলি রয়েছে এদের বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার কথা, তবে আমরা এখানে -3 পাবো, কিন্তু এখানে সেম সাইন রয়েছে, অতএব এই দুটির মধ্যে কোনো একটি চিহ্ন প্লাস হবে, অপরটি চিহ্ন মাইনাস হবে। যাক, আমরা এটিকে সত্য হিসেবে ধরে নিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে 2π এর মান পাবো -3, সেক্ষেত্রে p এর মান পাচ্ছি -2/3। এখানে -2/3 অপশন আছে নাকি দেখো, এখানে -2/3 অপশন হয়েছে সি এতে, অতএব এখানে সি অপশনটি সঠিক হবে।
এরপরে ন নম্বর সমস্যা, ন নম্বর সমস্যাটি প্রবাবিলিটি সমস্যা, খুব সহজ। প্রবাবিলিটি অফ এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে, এবং প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি এর মান 2 এর 9 দেওয়া আছে। এখান থেকে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে যদি এটি প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি হয়, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে সহজেই প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান পাওয়া যাবে। সেটি হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ 80 ডিভাইড বাই 80। তাহলে প্রশ্নটি একটু জটিল হতো যদি এটিকে ইউনিয়ন করে দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি এর মান 2 এর 9 থেকে আমরা প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি এর মান বের করতে পারতাম, সেখান থেকে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান নির্ণয় করতে পারতাম। যাক, যেভাবে প্রশ্নটি রয়েছে সেভাবে অ্যান্সার দেওয়া যাক। তাহলে এখানে ডি এর প্রশ্নটির অ্যান্সার হবে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে 2 এর 9 ডিভাইডেড বাই মানে এটাকে উল্টে দেবো ইনটু করে 4 এর 7 মানে 7 এর 4। তাহলে এটি 2 আর 4 এর কাটাকাটি দিয়ে এখানে উত্তর হওয়ার কথা 7 এর 18। এখানে 7 এর 18 অপশন রয়েছে, এ নম্বর অপশনটিতে 7 এর 18 রয়েছে, অতএব এখানে এ অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 10 নম্বর সমস্যা, এখানে এফ এক্স এর মান দেওয়া আছে মিউ এক্স মাইনাস সাইন এক্স, এটি ক্রমবর্ধমান অপেক্ষক। তাহলে মি এর রেঞ্জ জানতে চাওয়া হয়েছে, যদি এফ এক্স ক্রমবর্ধমান অপেক্ষক হয় তাহলে সেক্ষেত্রে মি এর রেঞ্জ জানতে চাওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে ক্রমবর্ধমান অপেক্ষকের নীতি অনুসারে প্রথমে আমরা এফ ড্যাশ এক্স এর মান নির্ণয় করব। আচ্ছা, এটি 9 হবে, তাহলে এফ ড্যাশ এক্স এর মান এই অপেক্ষকটি থেকে বের করি, তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে মিউ মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো কস এক্স। তাহলে প্রথমে এফ ড্যাশ এক্স বের করে নেওয়া হলো। ক্রমবর্ধমান অপেক্ষকের কন্ডিশনটি হলো এই এফ ড্যাশ এক্স কে গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে দেখো মিউ মাইনাস কস এক্স এর ক্ষুদ্রতম মান কত? না, মিউ মাইনাস 1, কারণ কস এক্স এর বৃহত্তম মান হলো 1। তাহলে সেই বৃহত্তম মানটি যদি এখানে বসিয়ে দেওয়া হয় 1, তাহলে মিউ মাইনাস কস এক্স এর ক্ষুদ্রতম মানটি হলো মিউ মাইনাস 1। সুতরাং দেখো এই এফ ড্যাশ এক্স টিকে গ্রেটার দেন 0 হতে গেলে এই ক্ষুদ্রতম মানটিকে এফ ড্যাশ এক্স এর ক্ষুদ্রতম মানটিকে গ্রেটার দেন 0 হতে হবে, কারণ ক্ষুদ্রতম মানটি গ্রেটার দেন 0 হয়ে গেলে বাদ বাকি সমস্ত মানই গ্রেটার দেন 0 হয়ে যাবে। অতএব সেই ক্ষেত্রে অতএব এখান থেকে আমরা বলতে পারি মিউ ইজ গ্রেটার দেন 1। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। এখানে সি অপশনটিতে মিউ গ্রেটার দেন 1 রয়েছে, অতএব এখানে সি অপশনটি কারেক্ট অ্যান্সার। এখন আমরা পেজ 80 পার্ট বি পোর্শনের অ্যান্সার দেবো। একের দাগের একের প্রশ্ন, এখানে একটি ভেক্টর দিয়ে আছে, এই ভেক্টরটির দিক কোসাইন গুলি জানতে চাওয়া হয়েছে। এর আগে প্রশ্নটিতে আমি বলেছি একটি ভেক্টর দিয়ে আছে মানে এটি একটি সরলরেখা, এই সরলরেখাটির দিক অনুপাত গুলি হলো 2 মাইনাস 1 মাইনাস 2। সুতরাং এই সরলরেখাটির দিক কোসাইন গুলি হবে 2 বাই, এখান থেকে বলতে পারি 2 স্কোয়ার যুক্ত 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার মানে 2 বাই রুট 9 এবং মাইনাস 1 বাই রুট 9 এবং মাইনাস 2 বাই রুট 9। তাহলে এই কম্পোনেন্ট গুলি থেকে যেহেতু দিক অনুপাত গুলি জানা আছে সেখান থেকে দিক কোসাইন গুলো বের করে নেওয়া হলো, তার মানে এটি হবে 2 এর 3 মাইনাস 1 এর 3 মাইনাস 2 এর 3, 2 এর 3 মাইনাস 1 এর 3 মাইনাস 2 এর 3, এই অপশনটি রয়েছে। তাহলে এই অপশনটি কারেক্ট হবে। আবার এই দিক কোসাইনটিকে এইভাবেও বলা যায়, এখানে যদি এখান থেকে মাইনাস 1 কমন নিয়ে নেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে এই অপশনটিও কারেক্ট বলা যেতে পারে। এখানে প্রশ্নে এই ধরনের অপশন দেওয়া কখনোই উচিত নয়, এখানে এ এবং ডি দুটি অপশনই কারেক্ট হবে। পরবর্তী 2 নম্বর সমস্যা, এটা ক্ষেত্রফল নির্ণয়ের সমস্যা, y স্কয়ার সমান 16 x এবং x সমান 4 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সেটি জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে চিত্রটি এরকম হবে, y স্কয়ার সমান 16 x এই ধরনের চিত্র এবং x সমান 4 এই ধরনের চিত্র, তাহলে এটি x সমান 4 মানে এটি 4 0 বিন্দু, এক্ষেত্রে এটি হয়ে যাবে 4 0 বিন্দু। তাহলে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এই অংশটি। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা প্রথমেই শুধুমাত্র এই অংশটির ক্ষেত্রফল বের করব, এক্স অক্ষের উপরের অংশটি, এবং তাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলের মান হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 4, ইন্টিগ্রেশন 0 টু 4 কারণ এটি 4 0 বিন্দু। এখানে y dx, y বলতে বোঝানো হচ্ছে 4 রুট x অর্থাৎ x টু দি পাওয়ার 1 এর 2 dx। তাহলে এটি সমাধান করলে এখানে 8 ইন্টু x টু দি পাওয়ার 1 এর 2 রয়েছে, এটি ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার 3 এর 2 এবং এখানে হয়ে যাবে 2 এর 3। এবং এখানে যদি 0 টু 4 লিমিটটি বসানো হয় তাহলে সেক্ষেত্রে এটি যাবে 16 3 ইন্টু এখানে 4 টু দি পাওয়ার 3 এর 2, 4 টু দি পাওয়ার 3 এর 2 মানে 2 কিউব, 2 কিউব মানে 8 বর্গ একক। তাহলে এটি গুণ করলে হবে 128 বাই 3 বর্গ একক। পরবর্তী 3 নম্বর সমস্যা, একটি পরীক্ষার সময় যুক্ত তিনটি ঘটনা এবিসি পরস্পর পৃথক ও সম্পূর্ণ, এটি খুবই ইম্পর্টেন্ট কথা, পরস্পর পৃথক ও সম্পূর্ণ মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সস্টিভ। পি অফ এ এর মান দেওয়া আছে, পি অফ বি এর মান দেওয়া আছে, এখান থেকে পি অফ সি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তিনটি ঘটনা যদি পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সস্টিভ হয় তাহলে সেক্ষেত্রে বলবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে প্রবাবিলিটি অফ এস, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার মান হয়ে যাবে 1। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার মান হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ যুক্ত প্রবাবিলিটি অফ বি
যুক্ত প্রবাবিলিটি অফ সি। তাহলে এখানে এবিসি ঘটনাগুলি যেহেতু সম্পর্কে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার মান হয়ে যাবে এক, তাহলে এখানে এক বসিয়ে দেওয়া হলো এবং প্রবাবিলিটি অফ এর মান দেওয়া আছে 3/5, প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে 1/6, এখান থেকে প্রবাবিলিটি অফ সি এর মান বের করতে হবে। তাহলে এখানে প্রবাবিলিটি অফ সি এর মান পাওয়া যাবে 1 - 23 সমান 37। সুতরাং প্রবাবিলিটি অফ সি এর মান খুব সহজেই পাওয়া গেল এবং এটি বি নম্বর অপশনে রয়েছে, অতএব এখানে বি অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 4 নম্বর সমস্যা, 4 নম্বর সমস্যাতে বলা হয়েছে সকল বাস্তব সংখ্যা সেট আর তার জন্য এম ম্যাপস আর টু আর এবং জি ম্যাপস আর টু আর রয়েছে। এই চিত্রণ দুটি এফ এক্স সমান এখানে এফ এক্স এবং জি এস কে সংজ্ঞাত করা হয়েছে এবং এখান থেকে এফ কম্পোজিশন জি অফ -1 এর মান জানতে চাওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন আগের পেজে ছিল, তাহলে এখানে সমাধান করার জন্য প্রথমে আমরা জি অফ -1 এর মানটি বের করে নিতে পারি। জি অফ -1, জি অফ -1 এর মান হবে এখানে -3 - 4 মানে -7। এখানে জি অফ -1 বলতে বোঝানো হলো এখানে এক্স এর জায়গায় -1 বসানো হয়েছে, তাহলে -3 - 4 মানে -7। অতএব এফ অফ জি অফ -1, এখানে এফ অফ জি অফ -1 তার মানে হবে এফ অফ -7, তাহলে এফ অফ -7 এর মানই হবে এই এফ কম্পোজিশন জি অফ -1 এর মান এবং সেই মানটি আমরা এফ অফ -7 এখান থেকে পেয়ে যাব, তাহলে সেটি হবে 5 - -7 তার হোল স্কোয়ার মানে -49 + 5, -49 + 5 মানে -44। তাহলে এটি হবে এফ কম্পোজিশন জি অফ -1 এর মান এবং এটি বি অপশনে রয়েছে, অতএব বি অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 5 নম্বর সমস্যা, 5 নম্বর সমস্যায় দেখো বলা হয়েছে এই অবকল সমীকরণের ক্রম ও মাত্রা কত হবে। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডারটি যেহেতু 2, অতএব ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটি 2 হবে, কিন্তু মাত্রা নির্ণয় করার জন্য প্রথমে এটিকে বর্গ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে d²dx² যেহেতু ঘাত 2 পাবো, অতএব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির অর্ডার ও ডিগ্রি হবে 2, কারণ আমরা জানি হাইয়েস্ট অর্ডারের ডিগ্রিটি হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি এবং হাইয়েস্ট অর্ডারটি হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনটির অর্ডার। তাহলে হাইয়েস্ট অর্ডারটি অর্ডার, অতএব এখানে 2টি অর্ডার হবে এবং হাইয়েস্ট অর্ডারের ডিগ্রি সর্বোচ্চ ডিগ্রি 2, অতএব এখানে 2 অ্যানসারটি কারেক্ট হবে। তাহলে এটি মুখে মুখে অ্যানসার হয়ে গেল, এখানে এ অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 6 নম্বর সমস্যা, 6 নম্বর সমস্যাতে ই অফ এক্স এর মান দেওয়া আছে, এক্স একটি সম্পূর্ণ চলক, ই অফ এক্স এর মান দেওয়া আছে এবং ই অফ 2x এর মান কোনটি হবে। তোমরা জানো ই অফ 2x এর মান হয় 2 × ই অফ এক্স, তাহলে 2 × ই অফ এক্স মানে 2 × 5 মানে 10, তাহলে এটি মুখে মুখে অ্যান্সার হয়ে গেল, তাহলে এই প্রশ্নটি অ্যান্সার হবে 10, অর্থাৎ ডি এর অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 7 নম্বর সমস্যা, একটি সামান্তরিকের 2টি সন্নিহিত বাহু ভেক্টর হিসাবে দেওয়া আছে, এখান থেকে সামান্তরিকটির ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে। তোমরা জানো যে কোনো সামান্তরিকের 2টি সন্নিহিত বাহু যদি এবি হয় তাহলে সামান্তরিকের ভেক্টর এরিয়া হয় এ ক্রস বি এবং স্কেলার এরিয়া হয় মডুলাস অফ এ ক্রস বি। তাহলে আমরা মডুলাস অফ এ ক্রস বির মান বের করব, এখানে মডুলাস অফ এ ক্রস বি মান বের করার জন্য তোমরা সাধারণভাবে করতে পারো এবং এইভাবে ডিটারমিনেন্টের সাহায্য করতে পারো, এখানে আই জে কে লিখে নেবে এবং আই জে কে রূপাংশগুলি ডিটারমিনেন্টের এইভাবে রো হিসাবে লিখে দেবে, অর্থাৎ প্রথমে এ রূপাংশগুলি হলো 3, 1, 4 এবং 1 - 1, 1। তাহলে এটি ক্যালকুলেশন করলে আই ইন্টু এখানে 1 যুক্ত 4 মানে 5 আই মাইনাস জে ইন্টু এখানে 3 - 4 মানে +1 হয়ে যাবে, প্লাস কে ইন্টু এখানে -3 - 1 মানে -4 হয়ে যাবে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটি হয়ে গেল -4। সুতরাং এটি হলো এ ক্রস বি এর মান, আবার ক্ষেত্রফল মানে হলো মডুলাস অফ এ ক্রস বি এর মান, অতএব এখানে মডুলাস অফ এ ক্রস বি মানে এই ভেক্টরটির পরমান বের করতে হবে, তাহলে এই ভেক্টরটির পরমান হবে √5² + 1² + 4² -7² মানে 4² তাহলে এখানে হবে 25, এখানে 26 আর 16 মানে 42, তাহলে এটির মান হবে √42 বর্গ একক, তাহলে এই সামান্তরিকটির ক্ষেত্রফল হবে √42 বর্গ একক এবং এটি এ অপশনে রয়েছে, অতএব এটি ঠিক হবে। পরবর্তী 8 নম্বর সমস্যা, এখানে sec² of tan ইনভার্স এবং cos² of cot ইনভার্স মান জানতে চাওয়া হয়েছে। তো এটি ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা এই sec² কে tan² করে নেবো, তোমরা জানো sec²θ = tan²θ+1, তাহলে এটি যাবে 1 + tan²θ, আমরা tan²θ কে এইভাবে লিখছি tan(tan ইনভার্স 4) তার হোল স্কোয়ার, আমরা এই tan²θ মানে tan θ তার হোল স্কোয়ার সেইভাবে লেখা হয়েছে। তাহলে প্রথমে sec²কে tan² করে নেওয়া হলো, তারপরে এটিকে হোল স্কোয়ার আকারে লেখা হলো। একই রকম ভাবে পরবর্তী টার্মটার ক্ষেত্রে cos²কে cot² করতে হবে, তাহলে 1 + cot(cot ইনভার্স 2)
তার হোল স্কয়ার করে দিলাম, তাহলে এখানে এক এক মিলে দুই হয়ে যাবে, টেন অফ টেন ইনভার্স চার মানে চার হয়ে যাবে, চার স্কোয়ার মানে ষোলো, যুক্ত কট অফ কট ইনভার্স দুই রয়েছে, তার মানে এর রেজাল্ট হয়ে যাবে দুই, দুই স্কোয়ার মানে চার। তাহলে এটি ক্যালকুলেশন করলে এখানে ষোলো চারে কুড়ি যুক্ত দুই মানে বাইশ, এখানে বাইশ অপশনটি কারেক্ট হবে, এটি ডি নম্বর অপশনে রয়েছে, অর্থাৎ ডিটি হবে কারেক্ট, এটি হলো ডি অপশনটি। পরবর্তী নম্বর সমস্যা, নম্বর সমস্যা যে ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে এর অন্তর্গ্রহ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এটি সমাধান করার জন্য প্রথমে এটিকে আমরা ইউ ধরে নেব এবং এটিকে ভি ধরে নেব। তাহলে এখানে ইউ এর সাপেক্ষে বলেছে, আমরা এক্স এর সাপেক্ষে বললে করি ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে আমরা ডিভিডিউ এর মান বের করবো, ডিভিডিউ, ইউ সমান দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স, আবার ভি এর মান দেওয়া আছে সাইন ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার মানে এটিকে লেখা যাবে টু ট্যান ইনভার্স এক্স, অতএব এখান থেকে বলা যাচ্ছে ভি সমান টু ইউ, কারণ এখানে ট্যান ইনভার্স এক্স এর মান ইউ বসিয়ে দেওয়া হলো। দেখো এই ক্যালকুলেশনটি আবার এইভাবে করা যেতে পারে, এখানে ইউ সমান ট্যান ইনভার্স এক্স রয়েছে, অতএব এক্স সমান ট্যান ইউ, এখানে এক্স সমান ট্যান ইউ বসিয়ে দাও, তাহলে ভি এর মান পেয়ে যাবে সাইন ইনভার্স টু ট্যান ইউ ডিভাইড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ইউ, মানে এটা যাবে সাইন টু ইউ, মানে ভি এর মান হয়ে যাবে টু ইউ, এখান থেকেও ভি এর মান পেয়ে যাবে টু ইউ। যাক আমরা এখানে বের করতে চাইছি ডিভিডিউ এর মান, তাহলে এটিকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিভিডিউ এর মান পেয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে ডিভিডিউ এর মান হয়ে যাবে দুই, এখানে দুই, এই অ্যান্সারটি রয়েছে বি অপশনে, অতএব এখানে বি অপশনটি কারেক্ট হবে। শেষ দশ নম্বর সমস্যা, দশ নম্বর সমস্যাটি আমার মনে হয় লম্ব ম্যাট্রিক্সটি সিলেবাসের অন্তর্গত নয়, এ একটি লম্ব ম্যাট্রিক্স হলে ডেটের মান জানতে চাওয়া হয়েছে, এ একটি লম্ব ম্যাট্রিক্স হবে যদি এ এ ট্রান্সপোজ সমান আই হয়, এটি হলো লম্ব ম্যাট্রিক্সের কন্ডিশন। একটু আগেই বলা হয়েছে যে ডিটারমিনেন্ট অফ এ বি সমান হবে ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ বি, তাহলে এক্ষেত্রে যদি বোথ সাইডে ডিটারমিনেন্ট নিয়ে নেওয়া হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ এ ট্রান্সপোজ এর মান পেয়ে যাবো ডিটারমিনেন্ট অফ আই, ডিটারমিনেন্ট অফ আই মানে কত না ওয়ান, তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ বি থাকার কারণে ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট বি হবে। আবার দেখো তার মানে পাবো কি ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, আবার ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ মানে ডিটারমিনেন্ট অফ এ, কারণ একটা ডিটারমিনেন্টের রো কলাম ইন্টারচেঞ্জ করলে ডিটারমিনেন্টের ভ্যালু একই থাকে, টি ট্রান্সপোজ মানে রো কলাম ইন্টারচেঞ্জ, তাহলে এক্ষেত্রে আমরা পেলাম ডেটে তার হোল স্কোয়ার, কারণ দুটি ক্ষেত্রে ডেটে হয়ে যাচ্ছে, তাহলে ডেটে তার হোল স্কোয়ারের মান পেলাম ওয়ান, অতএব ডেটের মান হয়ে যাবে প্লাস মাইনাস ওয়ান, তাহলে এখানে প্লাস মাইনাস ওয়ান এই অপশনটি ঠিক হবে এবং এটি এ অপশনে রয়েছে, এটি হবে কারেক্ট অ্যান্সার।